সিএএ এর বিরোধিতা করে বাগদায় পথ অবরোধ মথুয়াদের। বেশ কিছু সময় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। সিএএ এর বিরোধিতা করে বাগদার হেলেনচাতে পথ অবরোধ করল মথুয়ারা। মঙ্গলবার বাগদার হেলেনচাতে বনগা বাগদা সড়ক অবরোধ করে তারা। প্রায় 30 মিনিট ধরে চলে এই অবরোধ। অবরোধের ফলে রাস্তায় যানজটের সৃষ্টি হয়, পরে অবরোধ উঠে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। দেশে সিএএ লাগু হবার পরে মতুয়াদের একাংশ খুশি হলেও সিএএ নিয়ে বিরোধিতা করে একাংশ মতুয়ারা পথেও নেমেছে। মঙ্গলবার হেলেনচাতে সিএএ মানছি না মানব না লেখা ফ্লেক্স নিয়ে ডঙ্কা কাশি বাজিয়ে পথ অবরোধ করে মতুয়ারা। আন্দোলনকারী মতুয়াদের দাবি, আমরা নিঃশর্ত নাগরিকত্ব চেয়েছিলাম, এই নাগরিকত্ব আমরা চাইনি, আগামীতে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবো আমরা। আমরা এই সিএ আমরা মানছি না, তার কারণ আমরা আমরা এই দেশের নাগরিক। উনি এখন বলতে চাইছে, এতদিন পরে 2024 সালে এসে উনি বলছে যে সিএ চালু হচ্ছে, আপনারা আবেদন করুন। আমরা আবেদন কেন করব? আমরা এই দেশের নাগরিক, আমরা নাগরিক বলেই আমরা। উনি আজকে ভোটে কাদের ভোটে জিতেছে? আজকে এই মতুয়াদের ভোটে উনি জিতেছিল। আজকে কী করে নতুন করে আবার উনি নাগরিকত্ব দিতে চাইছে? উনি কী নাগরিক দেবে? এখানে তো আমরা নাগরিক, আমরা আমাদের ভোটার কার্ড আছে, আমাদের আধার কার্ড আছে, আমাদের রেশন কার্ড আছে, আমরা এই দেশের নাগরিক। আমরা নতুন করে ওনাদের কাছে আমরা নাগরিকত্ব চাইছি না। এই নিঃস্বার্থ নাগরিকত্ব আমাদের দেবে, যারা নাগরিক দিতে চাইছে, নিঃস্বার্থ নাগরিক যদি দেয় তাহলে সব মতুরা শুনবে, নইলে কোনো মতো শুনবে না। মতুরা এইরকম বারবার অবরোধ করবে, এর চেয়ে ভয়ঙ্কর অবরোধ আবার সামনের দিন দেখাবে। মতুয়া ভক্ত সুজিত বিশ্বাস বলেন, আমরা এই সিএএ চাইছি না, আইন নাগরিকত্বের কথা বলা নেই, শুধু অনুপ্রবেশকারী চিহ্নিত করতে এই আইন। আমরা আজকে অবরোধ করলাম, তার মূলত প্রধান কারণ হচ্ছে আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার সিএএ যে আইন লাগু করেছে, এবং অমিত শাহ থেকে শুরু করে শান্তনু ঠাকুর বারবার বলেছেন যে সিএএ আইনে নাগরিকত্ব দেব, কিন্তু বাস্তবিক অর্থে সিএএ আইনে নাগরিকত্ব দেওয়ার কোনো বিধান নেই। বা সিএএ আইনে আসলে আমরা অনেকে জানি না যে সিএএ জিনিসটা কী। সিএএ আইনে বলা আছে যে বৈধ এবং অবৈধ অনুপ্রবেশকারী চিহ্নিতকরণ আইন। সে কারণে আজকে আমাদের এই অবরোধ কর্মসূচি, আমরা কেন্দ্রের সেই সরকারকে জানিয়ে দিতে চাই যে আগামী দিনে আমাদের মতো মতুয়া উদ্বাস্তু নমশূদ্র সম্প্রদায়কে একটা ভয়ঙ্কর ধ্বংসর মধ্য দিয়ে যে ঠেলে দেওয়ার যে চক্রান্ত তারা করতে চাইছে, সেই চক্রান্তের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি আজকে বাগদা ব্লকের পক্ষ থেকে। আগামী দিনে আমরা বৃহত্তর প্রতিবাদে কর্মসূচি সামিল হব। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বাগদা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।